যখন আমি থাকি সেইখানে তোমার নামটি রাখি গো মনে। আমি তো মায়ে ভালোবাসি যখন আমি থাকি যেইখানে তোমার নামটি রাখি গো মনে। যখন আমি থাকি যেইখানে তোমার নামটি রাখি গো মনে। বাবা একটা বিড়ি গান থামেন, বাবা একটা বিড়ি গান থামেন থামেন বাবা বল বিড়ি গান একটু। আরে তুই তো আমার মান সম্মান দাও বিড়ি কেন লোকজন আসে না নতুন একটা ভক্ত পাইলাম হালাক দিয়ে আমার উপকার হয় উপকার হয়। হ্যাঁ না খবর সবর ভালো চল দিয়েছে না মাশাআল্লাহ। আর বাবার খবর ভালো তো সব সময় ভালো, এর মধ্যেই খারাপ হয়ে যায়। এই যে তোমার ডাকে হাকে ডাকে পাই না বাবার খবর আর কতই ভালো থাকে। বাবার পকেট খালি হইলে বাবার আর কোনো হুঁশ থাকে না। এই একটা তো মাল আনছি রে পকেট লুড়ে যাবো গা খুশি আমি তোতে। দেখো দু একটা বকরা সকরা পড়ায় নিয়ে আস বুঝছাও। আর এই জায়গায় বেশি দিন থাকা যাবো না শরীর এই যে ঠিক আছে
মিশিরাইতে আইছো তুমি গো আমার বাসর ঘরে ও নো বাবা আমি তোমায় ভালোবাসি হ্যাঁ তোমায় ভালোবাসি গো বাবা আমি তোমায় ভালোবাসি এই দাও দাও আরে তোমরা তো তাল ছাই ওই দিকে দেখো তো এই আশেপাশে কেউ আছে নাকি নাই নাই ও নো শুরু করো আমি তো মায়ে ভালোবাসি যখন আমি থাকি যেইখানে তোমার নামে টি রাখি গো মনে যখন আমি থাকি যেইখানে তোমার নামে টি রাখি গো ভক্তি কর না আচ্ছা ভক্তি ভক্তি করি ওই সমুদ্রের পোলা তো বিয়া করাইলই না পাগল জানি কোন আবার উল্টাই দিবি নাকি আরে বাবা খাইলি অসম্মানি করা কি আগল পাগল এক পাগল আর এক পাগল এক নিয়ে আইস বাবা আসলে তো আমার ভুল হওয়া আছে আমি বুঝি নাই বক্তি দিবার দাঁড়া না আমাক মাসে বই দেয় না এজন্য বাপে বিয়া করে না আমারে বুঝছেন বাবা আমারে জানি বই দেয় এই জন্য আপনার কাছে আসি আপনি একটু ব্যবস্থা করে দেন কি করি বই দেনা আমি কি মানুষের বউ নিয়ে চলি আর এই ব্যথা এসে আমার কাছে বই সমস্যা এর আগেও তো মানুষের বউ নিয়ে তিন চারবার খাইলাম মাত্র এবার বানিয়ে আবার কার বউ নিয়ে এসে দিই আরে আচ্ছা তোমার সমস্যা টেনশন নাই তাই নাকি আপনার টাকা পয়সা দেন লাগবো না আমার কোনো টাকা পয়সা লাগবো না আর একটা কথা শোনো ভাই কই মাঠে কিন্তু বলা তোমার এটা টাকা পয়সা তো নেই না তে পারলে 20-30 হাজার টাকা উল্টা কষে নিয়ে যাবে তোমার কানটা ফসক করে চাও আচ্ছা মাত্র 20 হাজার টাকা আচ্ছা কোনো সমস্যা নাই দিমু টাকা দিমু আর কি কি বললাম মনে আছে তো মনে আছে বাবা আপনি বলে বালু ভরে দেন কি ভেজাল করস না তোরা প্রথম বালু সালু পরে বাদ দিস দেন আমাকে করে দেন নিয়ম জানাস নিয়ম কি
20,000 টাকা এখন অ্যাডভান্স দিতে হবে বালু পোড়া নিতে। আচ্ছা 20,000 টাকা দিমুনি, তাও আমার কাম অনাগে টাকাটা দে তাহলে। এই যে ধরেন হ্যাঁ বেশি আছে, ধরেন এটা বেশি দিলাম, 21,000 আছে। ঠিক আছে যা ওই জায়গায়, ঠিক আছে ওই পুকুরটা যে দেখতেছে, হ্যাঁ হ্যাঁ ওই পুকুরটা ওই সাইডে একটা বড় বট গাছ আছে, হ্যাঁ ওই বট গাছের নিচে ঠিক আছে হ্যাঁ একটা শুরুম আছে, শুরুম আছে হ্যাঁ। পরে ভয় পাবি না কিন্তু, ও নো ভয় পাবি না, হ্যাঁ ওই জায়গায় কিন্তু বস্তু আছে স্যার। তোর 100 ফুট নিচে একটা শুরুম আছে, ওই জায়গায় থেকে চোখ বুঝে ওই শুরুমে ঢুকবি, তারপরে এক মুঠ বালু নিয়ে বাস পরে দিয়ে আমার চলে আসবি। আচ্ছা আমি 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 আনতেছি যদি আর পাগলা পুগলা মানুষ এটারে বুঝ দেও না কিভাবে রুডে আমার জানা আছে। তুমি কিরম পাগলা চাবিয়ালা পাগলা ওইটা আমার জানা আছে। যে বাবা আমি আসা গেছি গে বালু নিয়ে, সমস্যা নাই সমস্যা নাই, হ্যাঁ করে দেন তো টেনশন নাই। মানে ভক্তি আগার কর না থাকেন। কাস্টমার তো হয় দেখলেও তো পুজানা বই পুজানা বই বই আর আমার ইনকাম বেশি নে ৫০০ টাকা নাও তাহলে চলো চলেন এখন।